এখানে নিয়ে নিয়েছি ছোলা, এখান থেকে 150 গ্রাম অনুমান করে দিচ্ছি। ছোলাটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর মসুর ডাল 100 গ্রাম নিয়েছি, এটাও ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা পেস্ট করে নেব। পেস্টটা করে নিয়ে আসছি, এই দেখুন ঠিক এরকম হবে। এই বাটিটার হাফ বাটি ময়দা দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ বাটি বেসন, একই বাটির। এবার একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। এক চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর রসুন বাটা 1 চামচ, জিরে আর আদা বাটা 1 চামচ, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে এটা মিক্স করে নেব। আর আপনারা মনে রাখবেন গরম মশলাটা অবশ্যই দিতে হবে, আর তা না হলে এই যে ডিমটা দিয়েছি এই ডিমে একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, ওটা কাটবে না, তার জন্য গরম মশলাটা দিতেই হবে। এবার ভালো করে এইভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আগুনটা ধরিয়ে নেব। পেস্টটা ঠিক এরকম হবে, এই দেখুন। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা এখন দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে অনেকটা। আজকে ডালের যে পকোড়াটা করছি, আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে এভাবে খেতে। দেখুন আপনারা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বাইরে খুব মেঘলা আকাশ, আর এই বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন। তো এখন আমি পকোড়াগুলো ভেজে নেব, আপনারা আমার সঙ্গেই থাকুন। এই একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেব। ডালের পকোড়াটা রেডি, অঙ্কিত আর আমি এখন খেয়ে নেব। এনো এখানে সস আছে বাটিতে। সস দেখে কিন্তু দারুণ লাগছে খেতে। আর এখন তো বর্ষার দিন, পকোড়া খুবই ভালো লাগবে ঠান্ডার সময় খেতে। কি রে, তুই তো খেয়ে যাচ্ছিস, কেমন হলো একবারও বললি না তো? দারুণ হয়েছে। বলিস না তো কখনো, ভালো হলেও বলিস না, খারাপ হলেও বলিস না, শুধু খেয়েই যাস। তাহলে এই পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।